সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদে দুপক্ষে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে সকালে হরণাকুণ্ড উপজেলার ছোট ভাদলা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার মধ্যে বিরোধ চলে আসছিল শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা সমর্থক সবুজের মধ্যে তুস্ত বিষয় নিয়ে বিতণ্ড হয় এর যে ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের কমপক্ষে বিশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আহতদের উদ্ধার করে ঝিনাইদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে